আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে দাঁতের ব্যথা হারিয়ে যায় কেন বা দাঁত কেন সুস্থ হয়ে যায় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যদি কখনো কোনো দাঁত সামান্য ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ ভেঙে গেছে তো এমনভাবে ভেঙে যাওয়ার কারণে সাধারণত দাঁতে কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা হয় না কিন্তু যদি দাঁতটি এমনভাবে ভেঙে যায় যে দাঁতের ভিতরে যে দন্তমজ্জা রয়েছে পাল্প রয়েছে সেটি যদি ওপেন হয়ে যায় ভাঙার কারণে তাহলে কিন্তু সে দাঁতে ব্যথা হয় কারণ ভিউয়ার্স প্রতিটি দাঁতের ভিতরেই পাল্প রয়েছে যেটির মাধ্যমে ব্লাড সার্কুলেশন দাঁতের মধ্যে পৌঁছে যায় তো ভিওর্স এই পাল্প অংশটি দাঁতের খুবই সংবেদনশীল একটি স্তর এই যে পাল্পটি দেখতে পাচ্ছেন দাঁতের ব্যথা বা দাঁতের অনুভূতিটি মূলত এই দাঁতের যেই পাল্প রয়েছে এই পাল্পেই অনুভব হয়ে থাকে তো ভিওর্স যদি কখনো কোনো দাঁত ভেঙে যেয়ে হোক অথবা গর্ত হয়ে হোক এই পাল্প যদি কারো ওপেন হয়ে থাকে তাহলে সে দাঁতে বাতাস লাগলেও কিন্তু অন্যরকম অনুভূতি ব্যথা অনুভূতি হতে পারে এছাড়া এই পাল্প ওপেন হয়ে থাকার কারণে এই পাল্প অঞ্চলে যদি কোনো খাবার ঢুকে যায় সেক্ষেত্রেও প্রচণ্ড যন্ত্রণা বা ব্যথা সে দাঁতে হয়ে থাকে ভিওর্স মাড়ির দাঁতের ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে এখানে দেখুন অনেক বড় গর্ত হয়ে গেছে আর এমন গর্ত হয়ে যাওয়ার কারণে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি পুরোপুরিভাবে ওপেন হয়ে থাকে আর তার জন্যই এমন দাঁতে এমনভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দাঁতে কিন্তু যন্ত্রণা এবং ব্যথা হতে পারে এবং হয়ে থাকে তো ভিওর্স মূলত রুট ক্যানেল ট্রিটমেন্টটি করার সময় যে দাঁতের ভিতরে যে পাল্পটি থাকে সে পাল্পটি ফাইলের মাধ্যমে তুলে ফেলা হয় যখন দাঁতের ভিতর থেকে এই পাল্প পুরোপুরিভাবে তুলে ফেলা হয় তখন দাঁতে আর কোনো ধরনের ব্যথা বা অনুভূতি থাকে না কারণ একটি দাঁতের অনুভূতিটা এই পাল্পেই আপনার অবস্থিত অর্থাৎ দাঁতে যদি ব্যথা অনুভব হয় সেটি এই পাল্পে অনুভব হয় আর যখন এই পাল্প পুরোপুরিভাবে তুলে ফেলা হয় তখন দাঁতটি দাঁতের জায়গায় থাকে কিন্তু দাঁতের এ ভিতরের এই পাল্প না থাকার কারণে দাঁতটিতে কোনো ধরনের অনুভূতি থাকে না যেহেতু এই যে যে পাল্পটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তুলে ফেলা হয় আর তুলে ফেলার কারণে দাঁতটি ডেথ হয়ে যায় আর তার কারণে এমন দাঁতে কোনো ধরনের অনুভূতি বা কোনো ব্যথা বা যন্ত্রণা ভবিষ্যতেও কোনো দিন হয়ে ব্যথা বা যন্ত্রণা হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে না তো মূলত দাঁতের যে পাল্প থাকে পাল্প রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের পাল্প তুলে ফেলার কারণেই দাঁতে আর কোনো দিন ব্যথা থাকে না বা ব্যথা হয় না ভিওর্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতের ভিতর থেকে দাঁতের যে রুট অংশ রয়েছে শিকড় অংশ সেখান থেকে পাল্পটি তুলে ফেলা হয় এবং তুলে ফেলার পরে সেখানে আর কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা হয় না কিন্তু সেখানে তার পরবর্তীতে কৃত্রিমভাবে পাল্প সংযোজন করা হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কৃত্রিম পাল্প ঢোকা সংযোজন করা হচ্ছে তো ভিওর্স এইভাবে যখন কৃত্রিম পাল্প সংযোজন করে দেওয়া হবে তারপরে কিন্তু সে দাঁতটি পুরোপুরি সুস্থ অবস্থায় মাড়িতে থেকে যাবে কোনো ধরনের নড়চড় হবে না যে কৃত্রিমভাবে পাল্প লাগানো হবে তার জন্য যে দাঁত নড়ে যাবে এমনটি নয় কৃত্রিমভাবে পাল্প সংযোজন করতে হয় এর জন্য যে জায়গাটা যেন ফাঁকা না থাকে তার জন্য সেখানে এ ধরনের কৃত্রিম পাল্প পরিয়ে রাখতে হয় দাঁতটি যেন ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় এবং তার পরবর্তীতে দাঁতে এ ধরনের ক্যাপ করে নিতে হয় দাঁতটির সুরক্ষার জন্য তো ভিউয়ার্স মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট করালেই দাঁতের ব্যথা এবং যন্ত্রণা পুরোপুরিভাবেই হারিয়ে যায় তার কারণ হল দাঁতের ভিতরের যে অংশে ব্যথা অনুভব হয় সেই পাল্প অংশটি যখন তুলে ফেলা হয় তখন দাঁতে আর কোনো ধরনের অনুভূতি থাকে না তাই রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে দাঁতে কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা ফিরে আসার সম্ভাবনা থাকে না তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম